মডার্ন লাইফস্টাইলের বরদান ঘরে ঘরে কোলেস্টেরলের সমস্যা। অনিয়ন্ত্রিত জীবনযাপনের ফলে রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়, যার ফলে আপনার দেহ রোগব্যাধের ডিপো হয়ে ওঠে। দেহে দু ধরনের কোলেস্টেরল থাকে, HDL এবং LDL কোলেস্টেরল। এই দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি। HDL কোলেস্টেরলকে বলা হয় ভালো কোলেস্টেরল, কারণ শরীরের অনেকগুলো গুরুত্বপূর্ণ কার্য সম্পাদন করে এই কোলেস্টেরল, যেমন হরমোন এবং ভিটামিন ডি উৎপাদন। আর খারাপ কোলেস্টেরল অর্থাৎ LDL আমাদের ধমনীতে জমা হতে শুরু করে এবং হৃৎপিণ্ড সম্পর্কিত সমস্যা দেখা দেয়। বিজ্ঞানীদের মতে রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেছে কিনা তা বুঝতে সবসময় রক্ত পরীক্ষা পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন হয় না, বরং কিছু উপসর্গ দেখলেই বোঝা যায় শরীরে এই রোগ বাসা বেঁধেছে কিনা। যেমন হাতে ব্যথা, আপনার যদি প্রায়শই হাতে ব্যথা হয় তবে এটি আপনার দেহের খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়ার লক্ষণ হতে পারে। যখন ফ্যাট আমাদের ধমনীর অভ্যন্তরীণ স্তরে জমা হয় তখন রক্তপ্রবাহ বাধা পেতে শুরু করে। এই কারণে অ্যাথেরোক্লোরোসিসের মতো যদি পরিস্থিতি হয় তখন হাতে ব্যথা হয়। চোখের নিচের ফোলা অংশ, চোখের নিচে বা চোখের পাতায় সাদাটে বা হলদেটে ব্যথাহীন ফোলা অংশ দেখা দিলে দ্রুত রক্ত পরীক্ষা করান। এতে চোখের কোনো সমস্যা না দিলেও এটি রক্তে কোলেস্টেরল থাকার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপসর্গ। ত্বকের পরিবর্তন, আপনি কি আপনার ত্বকের কোনো পরিবর্তন দেখছেন? চোখের নিচে ত্বক কমলা বা হলুদ বর্ণ হতে শুরু করেছে, এটি বর্ধিত কোলেস্টেরলের লক্ষণও হতে পারে। এটি ছাড়াও যদি তালুতে এবং আপনার পায়ের নিচের অংশ এমন রং দেখা দেয় তবে হালকাভাবে নেওয়ার ভুল করবেন না, সঙ্গে সঙ্গে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। এই লক্ষণগুলো দেখা গেলে আর দেরি না করে ডাক্তার দেখান। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।